नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মার্গী সিংহ রাশি, গুরুর কৃপায় সিদ্ধিলাভ ও কোটিপতি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি যে মার্গী হতে চলেছে, এর ফলে সিংহ রাশির জীবনে এক বিরাট সাফল্য তারা লক্ষ্য করবে। তাদের জীবনে নানা ধরনের যে কাজগুলি আটকে আছে তা অবশ্যই সম্পন্ন হবে এবং আর্থিক দিক দিয়ে তারা হয়ে উঠবে কোটিপতি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশির জাতক জাতিকাদিনে। সিংহ রাশি, আপনাদের জীবনে অবশ্যই একটি শুভ দিন আসন্ন। সেই দিন নিয়ে আসছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি, কারণ বৃহস্পতি মানব জীবনকে সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে যায়। বৃহস্পতি মানে জ্ঞান, বৃহস্পতি মানে বিবেক, বৃহস্পতি মানে বুদ্ধি। সবচেয়ে বড় কথা, বৃহস্পতি মানুষের মধ্যে মানবিকতা জাগ্রত করে। মানুষ সৎ, আদর্শবান এবং নীতিদায়ক হয় এই বৃহস্পতির গুণে। সেই বৃহস্পতি যখন বক্রী অবস্থায় ছিল তখন সিংহ রাশিতে নানা ধরনের শত্রুতা, নানা ধরনের রোগভোগ, এমনকি নৈতিক দিক দিয়ে তাদের পতন হচ্ছিল। কেই সিংহ রাশিতে আমি জানাবো, 18 অক্টোবর থেকে দীর্ঘদিনের জন্য দেবগুরু হচ্ছেন অবশ্যই মার্গী। তিনি আর বক্রী নন, এইবার বৃহস্পতি মার্গী অর্থাৎ অতি শক্তিশালী হওয়ায় দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করবে সিংহ রাশি। তাদের কি কি লাভ হতে পারে? তাদের প্রথম যে লাভটি হবে তা হচ্ছে শত্রু নাশ, কারণ সিংহ রাশির ষষ্ঠে বৃহস্পতি বসে আছে। সেই বৃহস্পতি যখন মার্গী তথা অতি শক্তিশালী হলো তখন তাদের শত্রু নাশ হবে। শত্রুরা কোনোভাবে তাকাতে পারবে না সিংহ রাশিদের দিকে। শত্রুদের নানা ধরনের জব্দ করার সুযোগ পাবে সিংহ রাশি। তাদের জীবনে একাধিক পদক্ষেপ যা সমর্থক হবে এবং সকলে তাদের মতামতকে গ্রহণ করবে এবং তাদের যোগ্য বলে মনে করবে। দ্বিতীয় আর একটা উপকার হবে, যেহেতু সিংহ রাশির বর্তমানে বৃহস্পতি বক্রী অবস্থায় তা মার্গী হচ্ছে, তাই ব্যয়যোগ যে চলছে সে ব্যয়যোগ অনেকটা কমে যাবে, অর্থাৎ আর্থিক দিক দিয়ে তারা যথেষ্ট সফল হতে পারবে। ব্যয়যোগ সেভাবে আর তাদের ডিস্টার্ব করতে পারবে না। তাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে, তাদের আর ব্যয়যোগ নিয়ে ভাবতে হবে না। তৃতীয় আর একটা সুখের খবর দেবো সিংহ রাশিদের, যা বিরাট সাফল্য অবশ্যই অর্জন করবে সিংহ রাশি। অর্থাৎ আপনি কোনো ক্ষেত্র থেকে, সে দেশ হোক বিদেশ হোক, যে কোনো স্থান হোক, এমনকি আপনার অঞ্চলেই হোক, আপনি পুরস্কৃত হতে পারবেন দেবগুরু বৃহস্পতির এই যে মার্গী হয়ে যাওয়ার ফলে। এছাড়া আর একটা কথা বলতেই হয়, বৃহস্পতি মার্গী হয়ে যাওয়ার ফলে আপনার গুরুজন স্থানীয় ব্যক্তি যে শারীরিক অসুস্থতা ছিল তা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তবে একটা মাস অর্থাৎ প্রথম মাস 17 অক্টোবর থেকে 17 নভেম্বর রবি নিচস্থ হয়ে যাওয়ায় আপনি প্রথম মাসে সেই সুযোগ দেখতে পাবেন না। কিন্তু দেবগুরু বৃহস্পতি দীর্ঘ দিনের জন্য মার্গী হচ্ছেন, নভেম্বর পর থেকেই আপনি এই সুখের সন্ধান অবশ্যই পাবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনালাম, দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাওয়ার ফলে তাদের জীবনে যে সমস্ত কাজ আটকে আছে, তাদের যে সমস্ত ক্ষেত্রে অর্থ উপার্জন হচ্ছে না তা সম্পূর্ণ হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা যদি ঠিকঠাক কর্ম করতে পারে তাদের আর্থিক সমৃদ্ধিতে তারা কোটি টাকার মালিক হয়ে উঠতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি, কোটি টাকার মালিক। আপনাকে আর কেউ কোনোভাবে
ধরে ডাকতে পারবে না, কারণ এই যোগ বরাবরই আপনাকে সুফল দিয়েই যাবে। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকা আপনারা তৈরি হয়ে যান। দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার ফলে তার সুফলে আপনি করবেন সিদ্ধিলাভ ও হয়ে উঠবেন কোটিপতি। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানে আমি রিসার্চ করি। নমস্কার, ধন্যবাদ।